नमस्कार, आमी संजीव कुंडू बोलछी बंग शिक्षा थेके। एकटा विशेष कारणे आपनादेर काछे आमार आशा ई प्रेजेंटेशनटा निये। एक्चुअली ई लकडाउनेर कारणे आमादेर बाड़ीर छेलेमेयेरा दीर्घदिन चार पाँच मास धरे स्कूल कलेज बंध रेखे बाड़ीते बसे रयेछि, पढ़ाशोनाओ करछि, आपनारा गाइडो दिच्छेन, तार टीचाराओ एसे पढ़िये जाच्छेन, सब ठीक आछे। किन्तु मूल्यायनटा हबे कि करे? आपनार बाड़ीर जे स्टूडेंट, जे छात्र, जे शिक्षार्थी, जे विद्यार्थी, जाई बोलुन, तार जे मूल्यायन से मूल्यायनटा के नेबे? स्कूलेर टीचाराओ तो अफ हये आछेन, स्कूले जावा होच्छे ना। तो एई परिस्थितिते बंगशिक्षा आपनादेर सामने आपनार सन्तानेर जन्य निये एसेछे एकटा दारुण सुयोग, ट्यालेंट सार्च परीक्षा अनलाइन सिस्टेमे। एटा अफलाइनेओ आगे होतो, किन्तु अनलाइने एई प्रथम बाड़ीते बसेई परीक्षा दिक। कोन कोश्चेन पेपारे परीक्षा देबे? तार निजेर स्कूल टीचार शुधु नय, सारा वेस्ट बेंगले যত নামি দামি স্কুল আছে তার মধ্যে থেকে বাছাই করা আমরা কয়েকজন কোশ্চেন সেটারকে নিয়ে কোশ্চেন করেছি, অনলাইনে প্রেজেন্টেশন রাখব, আপনার পাশে বসে আপনার সন্তান বাড়িতে বসেই পরীক্ষাটা দেবে। শুধু পরীক্ষা দেবে নয়, ওই দিনকেই রেজাল্টটা পাবে, কোন কোন জায়গাটা সে ভুল করেছে, কোন কোন জায়গা সে ঠিক করেছে, প্রিন্ট আউট বার করে দেখে নিতে পারবে। অভাবনীয় সুযোগ, ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে, ফোন নাম্বার দিয়ে, নাম দিয়ে, কোন স্কুলে পড়ে। আমাদের লোকাল প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অফলাইন অনলাইন দুটো পদ্ধতিতেই রেজিস্ট্রেশন করানো যেতে পারে। ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পরীক্ষাটা একটা নির্দিষ্ট টাইম, মানে এক ঘন্টা টাইমের মধ্যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছে যে এটা আবার কীরকম ধরনের, বাড়িতে বসে তো না পাহাড়ার পরীক্ষা, বই দেখে লিখে ফেলবে। নো, চিন্তা করার কোনো কারণ নেই। সিলেক্টিভ 100টা প্রশ্ন, কোনো অল্টারনেটিভ নেই, 100টা নাম্বারই তাকে পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের চারটে করে অপশান আসবে, শুধু রাইট আনসার, রাইট যে অ্যান্সারটা সেটাকে চুজ করতে হবে, নেক্সট কোশ্চেন চলে আসবে। এইটা করতে করতেই তার টাইমও শেষ, পরীক্ষাও শেষ। যদি 10টা রেফারেন্স বই, 10টা গাইডলাইন নিয়ে যদি ও বসেও 10টার বেশি প্রশ্ন ও অ্যাটেম্প করতেই পারবে না। আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নাই, সঠিক মূল্যায়নটাই বাড়িতে বসে এই অনলাইন টেস্টের মাধ্যমে বঙ্গশিক্ষা যেটা প্রেজেন্টেশনটা রাখছে, এর থেকে বেটার অপশান আমরা অন্তত আর অন্য কিছু তো দেখছি না। এতে গেল ক্লাস টেন পর্যন্ত ট্যালেন্ট সার্চের ব্যাপার। এবার আসি আসল পরীক্ষা, বোর্ডের পরীক্ষা। আমি ব্যক্তিগতভাবে অ্যাচিভার বইটা যেটা পাবলিশ করতাম, আজকে বঙ্গশিক্ষার প্ল্যাটফর্মে পাবলিশ করছি এই কারণে, আগামী দিনে স্কুল কবে খুলবে তার কোনো ঠিক নেই, বোর্ডের পরীক্ষাটাও টাইম মতো হবে কি না তারও কোনো ঠিক নেই, সিলেবাসটা যে এই শিডিউলটাই থাকবে তারও কিন্তু কোনো ঠিক নেই। কথাবার্তা চলছে, আমরা ঠিক নেই বলছি এই কারণে, অলরেডি সিবিএসসিকে দেখেছি তারা 30% রিডিউস করেছে। আমাদের কী হবে আমরা এখনও জানি না, ওদের চিন্তাভাবনা চলছে। তো যাই হোক, চিন্তাভাবনা যাই হোক, পরীক্ষার ব্যবস্থাটা তো থাকবেই, বোর্ডের পরীক্ষা তো আর উঠে যাওয়ার নয়। 10, 11, 12 ছাত্রদের নিয়ে আমাদের বেশি চিন্তা, তাদেরকে আমরা ফুল মার্কস বলে একটা সিস্টেম আমরা করেছি, যে প্রত্যেক মাসে এই সিস্টেমের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের, তার নিজের সাবজেক্টের মাধ্যমিকের 7টা পেপার, 3টা করে পরীক্ষা নেব, মানে 21টা পরীক্ষা সে এক মাসে দেবে, তার পরের মাসে আবার 21টা, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 21টা করে পরীক্ষা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টেস্ট পরীক্ষা, প্রিটেস্ট পরীক্ষা, ফাইনাল, ফাইনালের আগে ফাইনাল, টেস্টের আগে আমরা টেস্ট নেব, প্রিটেস্টের আগে আমরা প্রিটেস্ট নেব, সবটাই এমসিকিউর ওপর, শিডিউল টাইমে 100 নম্বরের পরীক্ষা এক ঘন্টার মধ্যে, 10টা রেফারেন্স বই হাতের কাছে থাকলেও এই টাইমের মধ্যে ওর যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে পরীক্ষায় দিতে পারবে না। ও কি পড়াশোনা করছে চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আপনি জানতে পাচ্ছেন না, রেজাল্ট দেখুন, সে কোথায় কোথায় ভুল করেছে প্রিন্ট আউট বার করে দেখুন, সে কোনগুলো কোনগুলো ঠিক করেছে, রেজাল্ট কীভাবে পরীক্ষা দিল, কত নম্বর পেল, কত নম্বর পেল না, টোটালটাই আপনি পরীক্ষা দেওয়ার পরের মুহূর্তে আপনার বাড়িতে আপনার কাছে আপনি সেরকমভাবে প্রিপারেশনটা নেওয়ার অপশানটা পাচ্ছেন। 84টা পরীক্ষা মাধ্যমিক লেভেলের একটা স্টুডেন্টকে দিতে হবে, কোনো মক টেস্ট সিস্টেমে এই বঙ্গশিক্ষাই একমাত্র এই প্রেজেন্টেশনটা রাখতে পারে বলে আমার ধারণা। রামকৃষ্ণ মিশন স্কুলের টিচাররা কয়েকজন রয়েছেন, জেলার স্কুলের রয়েছেন, বালুরঘাট, শিলিগুড়ি, রায়গঞ্জ, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ডিস্ট্রিক্ট স্কুলগুলোর টিচাররা রয়েছেন। এখানের এত কম সময়ের মধ্যে আমি সবার নাম বলতে পারছি না, প্রত্যেকটা টিচারের তৈরি করা কোশ্চেন সেট দিয়ে পরীক্ষা হচ্ছে এবং তারাই খাতা দেখবে, তারাই নাম্বার দেবে। এই 10, 11, 12 এই অ্যাচিভারের যে হার্ড কপি বেরোতো সেটা মনে হয় না এবছর আর বেরোবে।
আমরা অনলাইনে সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার দিয়ে একটা প্রেজেন্টেশন রাখতে চলেছি। এইটা আপনি আপনার স্টুডেন্টদের দিয়ে মূল্যায়ন করতে পারেন, তাদেরও পরীক্ষার ভীতিটা কাটবে। তারা একটাও পরীক্ষা দিতে পারলো না, দুম করে গিয়ে টেস্ট পরীক্ষা, যদি স্কুল খুলে যায় টেস্ট পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, তার প্রিপারেশন কোথায়? খালি পড়াশোনা করলেই তো হলো না, পরীক্ষার মূল্যায়নটা কীভাবে হয়? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই হয়। এইটা আপনি করবার সুযোগ পাবেন। বাড়িতে বসে পরীক্ষা না পাহাড়ার পরীক্ষা বলে যে সঠিক মূল্যায়ন হবে না, এই কারণে এই ধারণা একদম ঠিক নয়। নমস্কার, ভালো থাকবেন, বাড়িতে থাকুন, সেফ থাকুন।